স্বামীজিকে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তার সঙ্গের সঙ্গীরা। স্বামীজি এই দেহ পশারিণী যারা রয়েছেন বিভিন্ন প্রান্তে বিভিন্ন দ্বারে, তাদের দেখে স্বামীজি অভিভূত হচ্ছেন। আবেগে উচ্ছ্বাসে হরমোনের চাপে স্বামীজি উদ্বেলিত হচ্ছেন না, স্বামীজি অশ্রুপাত করছেন ওই দেহ পশারিণীদের দেখে। স্বামীজি বলছেন, আহা বাছারা, তাদের সৌন্দর্যের পায়ে নিজেদের দেবীত্বকে বলি দিয়েছে, দেখ দেখি তাদের অবস্থা, দেখ দেখি ওই মায়েদের অবস্থা। দেবী সিদ্ধ পল্লীতে বিভিন্ন সুখ সম্ভ্রমের জন্য তথাকথিত ধনকুবেররা অনবরত যাতায়াত করে। সেই পল্লীতে হঠাৎ করে চলে আসা এক সন্ন্যাসী সেই দেহ পশারিণীদের দেখে অশ্রুপাত করছেন আর বলছেন যে একমাত্র শুধুমাত্র আর্থিক অসচ্ছলতার কারণে নিজেদের দেবীত্বকে তারা বলি দিয়েছেন। ঘটনাটি এখানেই শেষ। আমি শুরু করেছিলাম যে একজন কপর্দকী সন্ন্যাসী হঠাৎ করে ভারত সরকার তাকে কেন এই যুব সমাজের প্রতিনিধি করে তুললেন, যুব সমাজের প্রতীক করে তুললেন। জীবনে যে যে গুণগুলো থাকলে একজন মানুষ, একজন যুবক পরিণত মানুষে পরিণত হতে পারে, মানুষ দেবতায় পরিণত হতে পারে, সেই সকল গুণ আমরা এই কলকাতার ছেলে নরেন্দ্রনাথ দত্তের মধ্যে দেখতে পাই। এই কর্মক্ষেত্রে ইফ ইউ ডু দ্য ওয়ার্ক উইথ লাভ, LOV, if you do your work only with love, then it becomes service. আর সেটি যদি আমার কাছে ইষ্ট হয়ে ওঠে, আমার কাছে সেব্য হয়ে ওঠে, তাহলে সেই ওয়ার্কটাই ওয়ার্কশিপ হয়ে ওঠে। তখন আমাদের কল্পনা করতে হয় না বা ভাবতে হয় না যে ওয়ার্ক অ্যাজ ওয়ার্কশিপ, তখন ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ হয়ে ওঠে, তখন নিজেই নিজের কাজটা ওয়ার্কশিপ হয়ে ওঠে। আমরা বিশ্বজনীন ধর্মের কথা বলছিলাম, সেবার কথা বলছিলাম। আমরা যদি একটুখানি এই সেবার ভাব এগিয়ে দিতে পারি, নিজেকে প্রসারিত করতে পারি, তাহলে দেখব যে জীবনে আমাদের যত রকম বাধা বিপত্তি, যত রকম সংকীর্ণতা, তত রকম সংকীর্ণতা আমরা দূরে ফেলে আসতে পারব। স্বামীজি চিঠিতে লিখছেন তার ভাইকে, তার গুরু ভাইকে লিখছেন যে এই সম্প্রসারণী জীবন আর সংকীর্ণতায় মৃত্যু, সংকীর্ণতায় মৃত্যু, সংকীর্ণতা মৃত্যুর নামান্তর। যখন বিশ্ব ধর্ম মহাসম্মেলন হলো, তখন চারিদিকে সমস্ত ধর্মমতের লোকরা এক জায়গায় এক মঞ্চে আসীন হলেন এবং তারা কি করতে চাইলেন, তারা নিজের ধর্মই যে শ্রেষ্ঠ, সেই ধর্মই যে শ্রেষ্ঠ তা প্রমাণ করতে চাইলেন। এবং সেই ধর্ম যে শ্রেষ্ঠ এই প্রমাণ করার মধ্য দিয়ে কি তুলে ধরলেন, নিজেদের সংকীর্ণতাকে তুলে ধরলেন। 11 সেপ্টেম্বর 1893 আমেরিকার শিকাগো ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ বললেন যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সহিষ্ণুতা ও সর্ববিধ মত স্বীকার করার শিক্ষা দিয়ে আসছে, আমি সেই ধর্মভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা শুধু সকল ধর্মকে সহ্য করি না, সকল ধর্মকেই সত্য বলে আমরা বিশ্বাস করি। যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজি এক্সক্লুশন শব্দটি অনুবাদ করা যায় না, আমি সেই ধর্মভুক্ত বলে গর্ব অনুভব করি। যে জাতি পৃথিবীর সকল ধর্মের ও সকল জাতির নিপীড়িত ও আশ্রয়প্রার্থী জনগণকে চিরকাল সেবা দিয়ে এসেছে, আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত। সেবার কথা এবং ত্যাগ ও সেবার দ্বারাই ভারতবর্ষ আজ বিশ্বের ইতিহাসে ভারতবর্ষের বুকে প্রচুর আক্রমণ হয়েছে। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখবো সব গুণ দল পাঠান মোগল সবাই এসে ভারতবর্ষকে আক্রমণ করেছে নিজেদের দেশকে গৌরবান্বিত করার জন্য। কিন্তু ভারতবর্ষের গৌরব তাতে একটুও ধুলুণ্ঠিত হয়নি, বরং ভারতবর্ষ আরো বেশি ভারতবর্ষের গৌরব মহিমান্বিত হয়েছে। স্বামী বিবেকানন্দ সেই বিশ্ব ধর্ম সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে এই কথাই প্রকাশ করলেন
বারবার বললেন, বললেন আমার ধর্মে দেশে বা কালে আমার ধর্ম সীমাবদ্ধ হবে না, যে ধর্ম শুধু ব্রাহ্মণ বা বৌদ্ধ খ্রিস্টান বা মুসলমান হবে না, পরন্তু সকল ধর্মের সমষ্টি স্বরূপ হবে, অথচ তাতে উন্নতির সীমাহীন অবকাশ থাকবে। কিন্তু তার জন্য খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না, অথবা হিন্দু বা বৌদ্ধকে খ্রিস্টান হতে হবে না, কিন্তু প্রত্যেক ধর্মই অন্যান্য ধর্মের সারভাগগুলি গ্রহণ করে পুষ্টি লাভ করবে ও স্বীয় বিশেষত্ব বজায় রেখে নিজ প্রকৃতি অনুসারে বর্ষিত হবে। স্বামী বিবেকানন্দ বললেন, এই ভারতবর্ষে একবিংশ শতাব্দীতে এখনো ত্যাগ সেবার বাণীকে দূরে সরিয়ে রেখে আমরা ক্ষুদ্র বাণী নিয়ে, ক্ষুদ্র সংস্কার নিয়ে হানাহানি করি, সম্প্রদায় নিয়ে হানাহানি করি না, সাম্প্রদায়িকতা নিয়ে হানাহানি করি। আকৃতিতে, প্রকৃতিতে, বহিরঙ্গে, অন্তরঙ্গে একটি মানুষ, একটি স্ত্রী এবং পুরুষ, একটি পুরুষ এবং স্ত্রী, হিন্দু জাতির এবং ইসলাম জাতির যদি এক হয়ে থাকে, তার মধ্যে বিভেদের কোন সীমারেখা থাকে না। কিন্তু তবু এই সংকীর্ণ মন নিয়ে আমরা অকারণ বিবাদে লিপ্ত হই। স্বামী বিবেকানন্দ আজ থেকে প্রায় 128 বছর আগে দাঁড়িয়ে বিশ্ব ধর্ম মহাসভায়, 130 বছর আগে দাঁড়িয়ে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে এটি ঘোষণা করলেন, এবং তা যার সার মর্ম সংকীর্ণতায় মৃত্যু এবং সংকোচনী মৃত্যু, সম্প্রসারণী জীবন। 1896 সালে লন্ডনে ইন্ডিয়া বক্তৃতার এক স্বামীজিকে সাক্ষাৎকার নিয়েছিলেন। স্বামীজি বলেছিলেন, সব ধর্মেরই একটা মুখ্য গৌণ ভাগ আছে, ওই গৌণ ভাগগুলি ছেড়ে দিলে যা থাকে তাই সকল ধর্মের প্রকৃতি ভিত্তি স্বরূপ, সেটি ধর্মের সাধারণ সম্পত্তি, সর্বধর্মের অন্তরালে ওই একত্ব রয়েছে। তাই আমরা তার যুবকবৃন্দকে লিখছেন, আলাসিঙ্গা পেরুমলকে লিখছেন 1894 সালে, বলছেন, পরোপকারী জীবন, পরহিত চেষ্টার অভাবী মৃত্যু, শতকরা 90 জন নর পশুই মৃত প্রেততুল্য, কারণ হে যুবক বৃন্দ, যাহার হৃদয়ে প্রেম নাই, সেবার ভাব নাই, সে মৃত ছাড়া আর কি। যুবক বৃন্দ, দরিদ্র, অজ্ঞ ও নিপীড়িত জনগণের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো, সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয় রুদ্ধ হোক, মস্তিষ্ক ঘুরিতে থাকুক, তোমাদের পাগল হইয়া যাইবার উপক্রম হোক, তখন গিয়া ভগবানের পাদপদ্মে তোমাদের অন্তরের বেদনা জানাও, তবেই তাহার নিকট হইতে শক্তি ও সাহায্য আসিবে, অদম্য উৎসাহ, অনন্ত শক্তি আসিবে। গত 10 বৎসর ধরিয়া আমার মূলমন্ত্র ছিল, এগিয়ে যাও, এখনো বলিতেছি এগিয়ে যাও, যখন চতুর্দিকে অন্ধকার, বই আর কিছুই দেখিতে পায় নাই, তখনও বলিয়াছি এগিয়ে যাও, এখন একটু একটু আলো দেখা যাইতেছে, এখনো বলিতেছি এগিয়ে যাও। বৎস, ভয় পাইও না, উপরে তারকা খচিত অনন্ত আকাশ মণ্ডলের দিকে সভয় দৃষ্টিতে চাইয়া মনে করিও না, উহা তোমাকে পিষিয়া ফেলিবে, অপেক্ষা করো, দেখিবে অল্পক্ষণের মধ্যে দেখিবে সবই তোমার পদতলে, টাকায় কিছু হয় না, নামেও কিছু হয় না, যশেও কিছু হয় না, বিদ্যাও কিছু হয় না, ভালোবাসায় সব হয়, সেবায় সব হয়, চরিত্রই বাধা বিঘ্নরূপ বজ্র দৃঢ় প্রাচীরের মধ্য দিয়া পথ করিয়া লইতে পারে। অর্থাৎ স্বামী বিবেকানন্দের এই 161তম জন্মদিনের এই প্রাক লগ্নে আমরা, আমি ছাত্রদের উদ্দেশ্যে বলি, একটু একটু শোনার চেষ্টা করতে হবে।